আপনি একটা গিম্বল সেট আপ করতে পারেন। তো বন্ধুরা, কেরানীগঞ্জ থেকে রাকিব ভাই যে গিম্বলটা নিয়েছে, ওই গিম্বলটা দেখে আমার ভিতরে একটা অনুপ্রেরণা হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির, তার পাশাপাশি আজকে আমার মাঝে এক ভাই আসছে, সে আসছে কেরানীগঞ্জ থেকে, আর তার সে একটা DJI ব্র্যান্ডের রনি এস একটা গিম্বল নিচ্ছে। সেক্ষেত্রে এই গিম্বলটা কেনা অনুপ্রেরণা হিসেবে আর রাকিব ভাই যে গিম্বলটা রনি এসসি গিম্বলটা নিচ্ছে, যার কারণে সেও এই গিম্বলটা তার ভিডিও দেখে অনুপ্রেরণা জাগার কারণে সে আজকে DJI ব্র্যান্ডের রনি এস গিম্বলটা নিচ্ছে। এবং এই গিম্বলটার ভিতরে সে ক্যানোনের অনেক বড় বড় দামি ক্যামেরা ইউজ করবে, তার পাশাপাশি সে আপনাদেরকে খুব ভালো একটা ভিডিও আপনাদেরকে গিফট করবে। অর্থাৎ যারা ইউটিউব পছন্দ করেন, ইউটিউব যারা খুব ভালোবাসেন, তাদের জন্য সে এত টাকা ইনভেস্ট করতেছে। এবং তার কাছ থেকেই আমরা শুনবো, এবং তার নাম, ঠিকানা এবং কোথা থেকে আসছে এবং বিস্তারিত তার কাছে শুনবো। বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি তন্ময় হাসান, আমি আছি কেরানীগঞ্জ থেকে। রাকিব ভাই যে গিম্বলটা নিয়েছে, ওই গিম্বলটা দেখে আমার ভিতরে একটা অনুপ্রেরণা হলো যে আমি একটা গিম্বল কিনবো। যেহেতু আমরা একটা ভিডিও করি বা চ্যানেল আছে, আমাদের চ্যানেলের নাম হচ্ছে ডোন্ট স্টপ ফ্যান্স, আর চ্যানেলটা খুলছি শুধু আমাদের জন্য না, আমাদের চ্যানেলের গ্রুপ আছে, গ্রুপ টিম আছে আপনার চারজন আছে, তার মাঝে আমরা অন্য আননোন ফ্রেন্ড দিয়ে কাজ করাই। দেখা গেলো এই ভিডিওটা দেখলেন, আপনার যদি অনুপ্রেরণা জাগে যে একটা শর্ট ফিল্মে কাজ করব, তো আপনি আমাদের ফেসবুকে যোগাযোগ করে তারপরে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন, নো প্রবলেম। ও, গ্রুপ ব্যাপারটা হচ্ছে কেন, মানে গ্রুপের ব্যাপারটা কীরকম ভাই একটু বলবেন? হ্যাঁ অবশ্যই, মানে আমাদের টিম হচ্ছে চারজন, চারজনে তো আর সব কাজ করা যাবে না। অনেক ফ্রেন্ড আছে যে ফেসবুকে যোগাযোগ করে যে ভাই আমি একটা শখ জাগছে, আমি একটা শর্ট ফিল্মে কাজ করব, সেও কাজ করতে পারে। হ্যালো বন্ধুরা, তাহলে আপনাদের একটা কথা বলে নিচ্ছি, বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ এক হাতে কখনো তালি বাজে না। আপনার যদি আপনি তালিটা যদি অনেক শব্দহুল করতে অনেক বড় করতে চান, সেক্ষেত্রে আপনার পাঁচজন সাতজন দশজন একসঙ্গে তালি বাজালে অনেক ভালো পারফরমেন্স পাবেন। সেক্ষেত্রে আপনাকে তাদের সাথে যোগাযোগ করুন, এবং আপনার যদি যে কোনো প্রকার হেল্প কিংবা আপনার চ্যানেলে কাজ করতে যাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই আপনার একটু হলেও হেল্প পাবেন। নোরা, এখন কথা না বাড়িয়ে তাহলে আমরা এই DJS আনবক্সিং করব। তার এখন আমি আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেল নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরার গিম্বলের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আমি কবির, তার পাশাপাশি আজকে যেই ভাই আসছে অবশ্যই তার চ্যানেলটাকে একবার হলেও ঘুরে আসবেন, দেখে নেবেন, কারণ আপনাদের জন্য এত দামি দামি প্রোডাক্ট এবং এত তো যে জিনিস সে কিনতেছে, সেক্ষেত্রে আপনারা তার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসবেন। চ্যানেলটার নাম হচ্ছে ডোন্ট স্টপ ফ্রেন্ডস, অবশ্যই একবার হলেও দেখে আসবেন। বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে তাহলে আপনাদেরকে DJ রনি এস আনবক্সিং করে দেখাই, বন্ধুরা পুরোটাই দেখবেন। হ্যালো বন্ধুরা, তাহলে আমি আপনাদেরকে এখন যে DJI রনি এস আনবক্সিং করে দেখাচ্ছি, এই DJI রনি এস গিম্বলটাতে কী কী ক্যামেরা ইউজ করতে পারবেন সাধারণত সেই ক্যামেরাগুলো আমি মডেলগুলো বলে দিই। ক্যানোনের সকল প্রকার ক্যামেরা ইউজ করতে পারবেন, পাশাপাশি সনি ব্র্যান্ডের, পাশাপাশি নিকন ব্র্যান্ডের, অর্থাৎ DSLR সকল মডেলের ক্যামেরা আপনি এই গিম্বলটাতে খুব সহজে এবং খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন। এবং খুব প্রফেশনাল যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট গিম্বল। আপনি চাইলে এখন আমি আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাই, এটা খুললে দেখতে পারবেন খুবই ভালো এবং খুবই একটা গর্জিয়াস একটা গিম্বল। আসলে সব ধরনের ক্যামেরা এটাতে ইউজ করতে পারেন। এটা আপনি খুললে প্রথমে আপনি পাবেন একটা স্ট্যান্ড, দেখুন, তার পাশাপাশি একটা অ্যাডাপ্টার, পাশাপাশি একটা তারপর বেস প্লেট, এটাকে বলা হয় বেস প্লেট, আর তার সাথে পাচ্ছেন একটা ব্যাটারি, অর্থাৎ স্পেশালি ব্যাটারি। একবার ফুল চার্জ দিলে এই ব্যাটারিটাতে মিনিমাম আপনি 12 ঘন্টা ব্যবহার করতে পারবেন, অনায়াসে 12 ঘন্টা ইউজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই গিম্বলটা কিভাবে সেট করতে হয় পুরোটাই আমি দেখাচ্ছি বন্ধুরা, তাহলে দেখুন। এখন স্টার্টিংয়ে আপনার যদি এটা সেট আপ করতে গেলে যদি চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটাকে ব্যাটারিটা ফুললে প্রথমে চার্জ দিতে হবে, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা চার্জ দেবেন। চার্জ দেওয়ার পরে এটা এইভাবে সেট করবেন বন্ধুরা, দেখুন, এভাবে সেট করার পরে এটা লক করবেন, লক করুন।
লক করার পরে তারপর আপনি একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডের উপরে বসান, স্ট্যান্ডের উপর বসিয়ে এটা সেট আপ করুন, দেখুন। তারপরে এটা আপনার হচ্ছে কেন ভালোভাবে সেট আপ করুন। তার পাশাপাশি আপনি এটা যে মেজারমেন্ট, অর্থাৎ আপনি মেজারমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা মেজারমেন্ট ছাড়া কোনোভাবে সম্ভব না। কারণ মেজারমেন্ট 19-20 হলে হয়তোবা আপনার ডিজিআই গেমবেলটা হয়তোবা নষ্ট হয়ে যেতে পারে, কিংবা যে কোনো প্রবলেম দেখা দিতে পারে। আগে আপনাকে মেজারমেন্টটা আপনাকে ঠিক করতে হবে। মেজারমেন্টটা কীভাবে ঠিক করবেন সেটা আপনি আগে দেখুন। প্রথমে আপনি একটা বেস প্লেটের উপরে একটা ক্যামেরাটা নিন। তারপর পাশাপাশি যে ক্যামেরাটাই হোক না কেন, যে কোনো ক্যামেরা আপনি এটা সেট আপ করুন। তারপরে সেট আপের ভিতরে খুব ভালোভাবে প্রতিটা লক এবং প্রতিটা জিনিস ভালোভাবে সেট আপ করুন। এভাবে এখানে একটা লক দেওয়া আছে, দেখুন। এবং এখানে সেট আপটা করলেন, পাশাপাশি এখানে এটা মেজারমেন্টটা কীভাবে করবেন দেখুন। এটা প্রথমে উপরের দিকে রাখবেন, ক্যামেরাটা উপরের দিকে রেখে এটা সমান্তরাল, অর্থাৎ সব দিকে যে কোনো যেই সাইডে রাখবেন ঠিক সেই সাইডেও থাকবে। অর্থাৎ ব্যালেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, আপনাকে খুব সমানভাবে চারদিক অর্থাৎ পুরোটাই সব দিকে ঠিক মেজারমেন্টটা ঠিক করে আপনাকে এটা মেজারমেন্টটা ঠিক করতে হবে। তার পাশাপাশি এটা প্রতিটা পয়েন্ট লক করে দিন। লক করার পর এই দেখেন অলরেডি রেডি হয়ে গেল। এখন যদি দেখতে হয় সেক্ষেত্রে এটা কীভাবে চালাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এটা অলরেডি মেজারমেন্টটা শেষ। তার পাশাপাশি এটা আপনাকে বিভিন্ন সুইচ বাটন আছে এইখানটাতে, আপনার এখানে মেনু বাটন আছে, সব ফাংশনই এখানে দেওয়া আছে, আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এখানে অটো আপনার হচ্ছে অন অফ সুইচ আছে। এবং অন করার আগে আপনাকে প্রথমে ব্যাটারিটা আগে অন করে নিতে হবে। ব্যাটারিটা অন করার পরে তারপরে আপনি এটাকে অন করুন, দেখুন। হ্যাঁ, অন করলেন, অটোমেটিকলি ও নির্দিষ্ট একটা জায়গায় ও চলে যাবে। এই যে অলরেডি রেডি হয়ে গেল আপনার গেমবেল। গেমবেলটা রেডি করার পরে আপনি জানে বায়ে যেদিকে ইচ্ছা সেদিকে আপনার 360 degrees 90 degrees যেভাবে আপনি ঘুরতে যাচ্ছেন, যেভাবে আপনি ব্যালেন্স করতে যাচ্ছেন, পুরোটাই আপনি এভাবে ব্যালেন্স করতে পারবেন বন্ধুরা। এবং যে কোনো ক্যামেরা এবং সব ধরনের ক্যামেরা এটাতে ইউজ করতে পারবেন। ফুল প্রফেশনালি যারা কাজ করতে যেতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট গেমবেল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত কি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আমি কবির, আপনাদের জন্যই নিত্য নতুন ক্যামেরা অ্যাক্সেসরিজ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ।